हेलो बंधुरा आर एक नतून पर्व आपनादेर सकलके स्वागत जानाई। आज आमी एई नेटेर कापड़ दिए एटा हलो आमार मेयेर चुड़िदार एई कापड़टा दिए आपनादेरके एकटी सुंदर पापस तैरि करे देखाबो। तो चलुन किभाबे पापसटा तैरि करछि देखे नेवा जाक। आर पापसटा आमी एई कापड़टार उपरे करब। एखाने तीन चार पिस कापड़ रयेछे, एई जे देखुन चार पिस पांच पिस कापड़ आछे। मोटा करे निये तारपरे सेलाई दिए आटके निएछि। एखाने पापसेर जे कापड़टा एटा लम्बा चौड़ा कतटा आछे सेटा एकटु देखिए दिच्छि। एई जे लम्बा आछे एटा 21 इंची, आर एइभाबे आछे 12.5 इंची। एबार आपनारा छोट बड़ आपनादेर पछन्द मतो करे निते पारेन। आर एटार चारपाशे आमी पाइपिंग बसाबो ना, एइभाबे भेंगे एकटु सेलाई दिए फिनिशिंग दिए तारपरे एर उपरे आमी काजटा करब। এখন আমি কাপড়টাকে এখানে নিয়ে নিলাম, মানে চুড়িদারের কাপড়টা নিয়ে এটা থেকে আমি কিছু কাপড় কেটে বের করে নিব, মানে ডিজাইনটা করার জন্য। এভাবে আমি ডবল বাস করে নিলাম। তো এখানে আমি এই সাইডটা একটু বাড়তি রয়েছে এটাকে কেটে বাদ দিয়ে দিলাম। তারপরে আমি এখন মাপ নিয়ে বাকিটা কেটে নিব। এখানে আমি লম্বা যতটা মানে কাপড় আছে পুরোটাই নিয়ে নিব, আর চড়ার মাপটা আমি 3 ইঞ্চি নিব। এই যে এইভাবে চড়ার মাপটা আমি 3 ইঞ্চির মধ্যে দাগ দিয়ে দেব। এই যে এখানে আমার সমস্ত কাপড়গুলি কাটা হয়ে গেছে, এই যে দেখুন। যেহেতু এখানে টুকরো টুকরো করে কাপড়গুলি কাটা হয়েছে, এখন এগুলিকে জয়েন দিয়ে লম্বা করে নিব। তারপরে এগুলিকে আমি কুচি দিয়ে নিব, এইভাবে কুচিটা দিব। মানে এই সাইড আর এই সাইড আমার সেলাই করতে হবে না, যেহেতু নেটের কাপড়। এই নেটের কাপড় থেকে সাইড দিয়ে কিন্তু সুতা বেরোবে না, মানে সুতা বেরোয় না। তো আমি কি করবো, এর মাঝখানে এরকম মিডিয়াল করে আমি এইভাবে ধরে 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 এটাকে কুচি দিয়ে সেলাই করে নেব। এই যে বন্ধুরা, এখানে আমার কাপড়গুলি জয়েন দেওয়া হয়ে গেছে। প্রথমে আমি লম্বা করে জয়েন দিয়ে তারপরে আমি কুচিগুলি দিয়ে নিয়েছি, এই যে দেখুন। আর এখানে আমি ভাবছিলাম প্রথমে যে একটা কালার দিয়ে আমি পাপসটা করব, পরে দেখলাম একটা কালার দিয়ে না করে বাই কালার দিলে মনে হয় ভালো হবে। তো আমার মেয়ের আর একটা চুড়িদার ছিল এই কালারের, তো সেটাকে আমি কেটে এই একই নিয়মে এরকম কুচি দিয়ে এখানটায় নিয়ে নিলাম। তো আমি এই দুটো কালার দিয়েই ভাবছি আজকে আর পাপসটা তৈরি করব। এখানে আমার এই যে কাপড়টা এটা চারপাশে আমি সেলাই দিয়ে এই যে ফিনিশিং দিয়ে নিলাম। আজকের যে আমি পাপসটা তৈরি করব, এটা একদম খুব সহজ একটা পাপস তৈরি করব। এটা একেবারে যারা একটু সেলাই কাজ জানেন, মানে সেলাই করতে পারেন, তারাও এই পাপসটা করতে পারবেন। কারণ কি, এর আগে আমার যত কটা পাপস বা আসন আপনারা দেখেছেন আমার চ্যানেলে, তো সবচাইতে সহজ একদম ইজি এক আজকের পাপসটাই হবে। তো আজকের যে পাপসটা হবে এটা আপনারা মেশিন ছাড়া সুই সুতো দিয়েও কিন্তু করতে পারেন। তো আমার এখানে ডিজাইনটা আমি কিরকম করব সেটা আমি দেখাচ্ছি। প্রথমে আমি এই কালারটা ধরবো, এই যে এরকম করে, এরকম করে। যেহেতু আমার সেলাই দেওয়া রয়েছে মাঝখানে কুচি, আর এখানে আমার ডবল ডবল করে আর কুচি দিতে হবে না, জাস্ট শুধু এর উপরে আমি এরকম করে একটা সেলাই দিয়ে এটাকে আটকে নেব। আটকে নেওয়ার পর পরের কাপড়টা আমি আবার এরকম করে এই কাপড়টাকে একটু হালকা তুলে নিয়ে তারপরে আমি আবার এই কাপড়টাকে
এখান থেকে বসাবো এরকম করি, এই সেলাইটাকে মানে এই কাপড়টাকে একটু হালকা করে এটাকে এরকম সাইড করে দেব। দেওয়ার পর এটাকে আবার আমি এরকম করে বসিয়ে সেলাই করে দেব। এরকম ভাবে আমি কিছুটা এই কালারটা ব্যবহার করব, তারপরে আমি এই লাল কালারটা ব্যবহার করব এরকম করে। এটাকে এরকম একটু হালকা তুলে দেব, এই কাপড়টা তুলে দেওয়ার পর লালটাকে আমি এরকম করে বসিয়ে সেলাই দিয়ে আটকে দেব। তো এরকম ভাবে লালটা দেওয়ার পর আবার লাস্টের যে একটুখানি জায়গা ফাঁকা থাকবে সেটাকে আমি আবার লিলটা দিয়ে কভার করে দেব। এই যে এখানে আমার পাপোশটা পুরো কমপ্লিট করা হয়ে গেছে সেলাই করা, আর এর যে সাইডের যে বাড়তি কাপড়গুলি রয়েছে একটু কেটে ফিনিশিং দিয়ে দিব, আর কাটার জন্য এটাকে এরকম উল্টিয়ে নিতে হবে। তো এখন আমি একটু কেটে দিচ্ছি। এই যে এখানে এখন আমার পাপোশটা সম্পূর্ণ কমপ্লিট করা হয়ে গেছে, এই যে দেখুন খুব সুন্দর, আর খুব মানে কি বলবো এতটাই সফট, মানে খুব ভালো লাগছে। আর এটা দিয়ে পা মুছে কিন্তু অনেকটাই আরাম পাওয়া যাবে, মানে আমি আপনাদেরকে বলে বুঝাতে পারছি না, যদি না আপনারা যতক্ষণ না পর্যন্ত নিজের হাতে এটাকে তৈরি করে এভাবে ব্যবহার না করবেন এটার আরামটা বুঝতে পারবেন না। আর এই পাপোশটা তৈরি করতে গেলে আমি আপনাদেরকে একটা কথাই বলবো, যত সফট কাপড় থাকবে নরম কাপড় থাকবে সে সমস্ত কাপড় দিয়ে এই ডিজাইনটা করতে হবে। কারণ কি, এই ডিজাইনটা কিন্তু এরকম উপরের দিকে উঠে রয়েছে, আপনারা নিজেরা দেখতেই পাচ্ছেন বা আমি যখন তৈরি করেছি আপনারা দেখেছেন, আমি একটা সেলাই দেওয়ার পর তারপরে চাপিয়ে দিয়েছি তারপরে আরেকটা সেলাই দিয়েছি, ওরকম করে কিন্তু এই জিনিসটাকে এইভাবে উপরের দিকে তুলে নিয়েছি। আর এই তুলে থাকার কারণে মানে উপরের দিকে উঠে থাকার কারণে কাপড় যদি সফট না হয় তাহলে কিন্তু আপনারা ব্যবহার করে কোনো মজাই পাবেন না। তো চেষ্টা করবেন যে যেই ধরনের কাপড়ই হোক না কেন, সে সুতি কাপড় হোক আর নেট কাপড় হোক বা যে ধরনের কাপড়ই হোক, গেঞ্জির কাপড় হোক, সেটা যেন সফট হয়, তাহলেই জিনিসটা সুন্দর হবে এবং ব্যবহার করে আপনারা মানে মজা পাবেন। আর এই যে পাপোশটা বানানো এটা কিন্তু খুবই সহজ, খুব সহজ মানে কি বলবো এতটাই সহজ। আমি তো প্রথমেই আপনাদেরকে বলেছি যে আমার চ্যানেলে এই আজকের মতো এরকম সহজ পাপোশ মনে হয় আমি আর তৈরি করিনি, এটা মানে সবার দ্বারা সম্ভব এই পাপোশটা তৈরি করা। তো আমি আশা করব আমার এই ভিডিওটা দেখে আপনারাও এরকম সুন্দর একটি পাপোশ তৈরি করে নেবেন। এই ছিল আমার আজকের ভিডিও, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন এরকম ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি এখানে, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।